ইমেজ বেঙ্গল শারদ সম্মান ইন অ্যাসোসিয়েশন উইথ ইরানি মিত্র সঙ্গে করে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার কাশীবোস লেনে। প্রতি বছর কাশীবোস লেন একটা অসাধারণ প্রতিমা, অসাধারণ মণ্ডপ আমাদের উপহার দিয়ে থাকে এবং তার সঙ্গে থাকে তাদের বিশেষ বার্তা। এবারে তাদের যে থিম সেটি একটু আলাদা। দুর্গাপুজোয় তারা বলছেন চাইনা হতে উমা। কেন বলছেন তারা এরকম কথা, আসুন জেনে নি উদ্যোক্তাদের মুখে। এবারে আমাদের 86তম বর্ষের ভাবনা হচ্ছে চাইনা হতে উমা। মেনলি এই কাজটা হচ্ছে ওমেন ট্রাফিকিংয়ের ওপর বেস করে। আপনারা প্যান্ডেলে প্রথমেই যখন ঢুকবেন আপনারা দেখতে পাবেন যে কিছু স্ক্র্যাপ হোল্ডিংয়ের কাজ রয়েছে এবং সেখানে কিছু অভিজাত শ্রেণীর মানুষদেরকে আমরা তুলে ধরেছি, যারা কি না সেই নিম্নবিত্ত মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে, তাদেরকে বলেন যে আয় তোকে রাজরানী করে রাখবো, সেই প্রলোভন দেখিয়ে তারা তাদেরকে প্রলোভিত করার চেষ্টা করে। এবং আপনারা যদি পরের পার্টে ভেতরে আসেন সেখানে দেখা যাবে কিছু শকুন। মেনলি এটা একটা অকশন রুম দেখানো হয়েছে যেখানে কিনা প্রচুর শকুন ছেয়ে রয়েছে এবং তারা কিন্তু কুদৃষ্টিতে সেই মহিলাদের দিকেই তাকিয়ে রয়েছে। এবং এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু এখানে অকশন হচ্ছে। এই যে অভিজাত শ্রেণীর মানুষদের তাদের প্রতি যে লোভ লালসা সেইটা বোঝাতে কিন্তু আমরা টেবিলে অসংখ্য জীবের ব্যবহার করেছি। এবং তার মাথার ওপরেই যে জালটা রয়েছে সেটা হচ্ছে মাছ যেরকমভাবে জালে ধরা হয় ঠিক সেরকমভাবে কিন্তু এই মেয়েদেরকেও যেন জালে ধরা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে সেই অন্ধকার জগতের দিকে। এবং তারা যখন সেই অন্ধকার জগতে প্রবেশ করে যায় তাদের পক্ষে কিন্তু আর সমাজে ফিরে আসা সম্ভব হয় না, তারা কিন্তু বন্দী হয়ে পড়ে কোথাও গিয়ে। এবং সেই রুমে আপনারা দেখতে পাবেন অসংখ্য খাঁচা রয়েছে যেখানে কিন্তু কোথাও গিয়ে একটা মেয়ের মুখ রয়েছে, কোথাও গিয়ে মায়ের মুখও রয়েছে। কারণ মেয়েরা তো মায়েরই জাত, তাই সেই জন্য মেয়েরা যখন আজকালকার সমাজে বন্দি ঠিক সেরকমভাবেই কিন্তু মাও বন্দি। এবং যদি মাথার ওপরে আপনারা দেখেন সেখানে কিন্তু অজস্র দোলনা লাগানো রয়েছে। এই যে মেয়েটিকে অকশনে তোলা হলো, সে যে অন্ধকার জগতে প্রবেশ করলো, তারপর কিন্তু তারা শৈশবে ফিরে আসা সম্ভব না তার পক্ষে। সেই শৈশবেরই সিম্বল হিসেবে আমরা দেখিয়েছি কিন্তু এই দোলনাগুলোকে। এবং সে যখন নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে সে মনে করে যে সে আর উমা হতে চায় না। কারণ যে সমাজে আমাদের কুমারী পুজো হয়, যে সমাজে মাকে উমারূপে পুজো করা হয়, সেই সমাজেই কিন্তু মেয়েদের ওপর নির্যাতন হয়, মেয়েদেরকে বন্দি রাখা হয় এবং তাদেরকে পাচার করা হয়। তাই মায়ের কাছে একটাই আবেদন তার যে সে আর উমা হতে চায় না। এবং ঠাকুর ঘরে যদি আপনারা দেখেন পেছনে ওয়ালে প্রচুর অজস্র বন্দি মেয়ে পাচার, নারী পাচার, সেই নিয়ে অজস্র ভিকটিমসদের আমরা সিম্বলাইজ করেছি এখানে, যারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছে যে তারা যেন আকাশে মুক্তি পায়, এই যন্ত্রণার থেকে তারা যেন মুক্তি পায়। এবং আপনারা যদি মাতৃপ্রতিমার দিকেও দেখেন, মাতৃপ্রতিমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে মাতৃপ্রতিমায় মায়ের সন্তানরা মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই কিন্তু সুসজ্জিত, কিন্তু মায়ের রূপে কিন্তু একটা বিষণ্নতার ছাপ। কারণ হচ্ছে মা কিন্তু এখানে বিষণ্ন। সমাজে যখন মেয়েরা অবহেলিত, বন্দি, সেখানে তার মা কী করে ভালো থাকতে পারে? ঠিক সেই কারণেই কিন্তু আমাদের এখানে মাতৃপ্রতিমায় মায়ের রূপে কিন্তু কোনো সাজসজ্জা নেই, সেখানে কিন্তু মা ভীষণভাবে বিষণ্ণ। এই নিয়েই আমাদের ভাবনা এবারে চাইনা হতে উমা। আরেকটু জানবো আপনার কাছে, আমি একটু এগিয়ে আসবো। আমরা দেখছি যে এখানে একটি মেয়ে কোণের সাজে সুন্দর করে সেজে বসে আছে, এর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছেন? এর মধ্যে দিয়ে হচ্ছে ওই যে সমাজে কুমারী রূপে মেয়েদেরকে পুজো করা হয়, কুমারী হচ্ছে আমরা
কুমারী মানে আমরা তাকে মনে করি যে সে মায়েরই জাত, তাই তাকে পূজো করা হয়, পূজনীয় স্থানে একটা মেয়েকে বসানো হয়। কিন্তু আবার সেই সমাজেই কিন্তু নারীকে পাচার করা হয়, নারীকে নির্যাতন করা হয়, তাকে বন্দি করে রাখা হয়। সেই জন্য সে আর উমা হতে চায় না, সে মুক্তি পেতে চায়। একদম, এবং আমরা একদম যদি একটু উপরের দিকে খেয়াল রাখি তাহলে দেখতে পাবো যে নীল আকাশের নিচে একটি মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে হাত বাড়াচ্ছে, সে কোনোভাবে মুক্তি চাইছে, এবং একটি মেয়ে জানলার কুঠুরি দিয়ে সে চোখ দিয়ে দেখাচ্ছে যে আকুল চোখে যে সে কখন তার মুক্তি মিলবে। একদমই তাই, কারণ সে সেই অন্ধকার জগতে প্রবেশ করে গেছে, তার আর উমা হয়ে ফিরে আসার কোনো পথ নেই, তাই সে মুক্তিটাই কামনা করছে যে কোনোভাবে সে যেন মুক্তি পেতে চায়। একেবারে আমরা অসাধারণ একটা বার্তা পাচ্ছি আমাদের উত্তর কলকাতার কাশীবোস লেনের পুজো মণ্ডপে এসে। সত্যি চাইনা হতে উমার মধ্যে দিয়ে এত সুন্দর একটা মেসেজ তুলে ধরতে চেয়েছেন এখানকার উদ্যোক্তারা, যে যেটা 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 ভীষণই বাস্তব এবং যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। একদিকে আমরা মাকে দেবীর আসনে বসিয়ে পুজো করছি, অন্যদিকে সেই দেবীকেই আমরা বিক্রি করছি, পাচার করছি, এবং সেই দেবীর ওপর আমরা নির্যাতন করছি। তো এটা বোধহয় আমাদের সমাজের কাছে একটা প্রশ্ন, একটা বার্তা তুলে ধরেছেন যে আসলে আগামীর নারীর অবস্থান কি বা কোথায়। আর ওনাদের যে আমাদের এই যে উপস্থাপনাটা ভালো লেগেছে এবং ওনারা যে পুরস্কৃত করেছেন সেটা আমরা ভীষণভাবে গর্বিত।